টিসিবির পণ্যের জন্য হাহাকার বাড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পাচ্ছে না বেশিরভাগ মানুষ। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ খুবই কম, এমন অভিযোগ ডিলারদের। অন্যদিকে টিসিবি কর্তৃপক্ষ বলছে চলমান কার্যক্রমের পরিধি বাড়ানো সম্ভব নয়। তাদের মতে বাজারে পণ্যের দাম অনেক বেশি হওয়ায় টিসিবি ট্রাক সেল কার্যক্রমে চাপ বাড়ছে। করোনা মহামারী পরিস্থিতিতে মানুষের আয় কমেছে, অন্যদিকে নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। সংসারে খাদ্যের যোগান দিতেই এখন দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা। এমন পরিস্থিতিতে কিছুটা সাশ্রয় পণ্য কিনতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সংস্থা টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন অনেকে। দিন যত গড়াচ্ছে লাইনও তত দীর্ঘ হচ্ছে। শুধু দরিদ্র মানুষ নয়, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তের আনাগোনাও বাড়ছে। অথচ চাহিদার বিপরীতে ট্রাকগুলোতে পণ্য থাকে সামান্যই, তাই প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। আশা নিয়ে আসি, দাঁড়া হয়ে আছে এই গরমে। এই যে মনে করবেন দুইটা একটা বাজলে করবো, তেল নাই, ডাল নাই, চিনি নাই, কিন্তু আমাদের প্রয়োজনটা কতটুকু মাসিক, তারা দিতেছে কতটুকু? জায়গা যে তেল থাকে না, খালি চিনি নিয়ে কি করবো, অনেক দূরে তো লাইন ধরি, অনেক কষ্ট হয়। 50 টাকা দিলে এক ঘন্টা লাইন খেটে ওরে উঠে দেয়, তাহলে একজন দোকানদার 500টা মহিলারা দাঁড় করে দেয়, দিলে এটা নিয়ে দোকানে বেশ। টিসিবি ট্রাক থেকে প্রতি কেজি চিনির দাম 55 টাকা, মসুর ডাল 55 টাকা, আর সয়াবিন তেল 100 টাকা লিটারে একজন ক্রেতা 2 থেকে সর্বোচ্চ 5 লিটার নিতে পারছেন। প্রতিটি ট্রাকের জন্য বরাদ্দ মাত্র 1000 লিটার তেল, 700 কেজি চিনি ও 700 কেজি মসুর ডাল। ডিলারদের অভিযোগ, করোনা পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ বাড়ানোর কথা বলা হলেও সাড়া দিচ্ছে না টিসিবি কর্তৃপক্ষ। তেলটা একটু সংকট, তেলটা আর একটু বেশি লাগে, চিনিটা ঠিক আছে কিন্তু ডালটাও কম। আরও বরাদ্দ দরকার ছিল, যেমন আমরা প্রায় আপনার 4 দিন পর পর আমরা বরাদ্দ পাচ্ছি। আমরা প্রতিদিন যদি পেতাম আমরা ডিলাররাও সন্তুষ্ট থাকতাম এবং পর্যাপ্ত পরিমাণ হতো। এই মুহূর্তে যতটুকু মজুদ আছে তা দিয়ে নতুন করে আর বরাদ্দ বৃদ্ধি করা সম্ভব নয় বলে জানায় টিসিবি। এটা এমন একটা জিনিস যে হুক রাতারাতি চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এটা একটা সরবরাহ চ্যানেল, চ্যানেলটাকে আস্তে 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 ইনক্রিজ করা হয়, যেটা আমরা ইতিমধ্যে করছি। আমরা মার্কেট চাহিদার 1-2% পণ্য সরবরাহ করি, কিন্তু এখন টিসিবি মার্কেট চাহিদার 10-12% পণ্য সরবরাহ করে। উত্তরোত্তর কিন্তু টিসিবির পণ্য সরবরাহের চ্যানেল বৃদ্ধি করে যাচ্ছে। মোট 450টি ট্রাকে মহানগর সহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। 29 জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে। মাসুদুজ্জামান রবিন, জমুনা নিউজ, ঢাকা। টিসিবির পণ্য বিক্রি পরিস্থিতি জানতে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মওদুদ রানার কাছে। রানা, ঢাকায় টিসিবির পণ্য কিনতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে, দীর্ঘ লাইন, পণ্যবাহী ট্রাক আসার আগে থেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, রাজশাহীর পরিস্থিতিটা কেমন? রবিন, রাজশাহীর পরিস্থিতি ঠিক ঢাকার মতোই। এখানেও সকাল 6টা থেকে অপেক্ষা করতে হয়, যদিও এখানে টিসিবির পণ্য দেওয়া শুরু হয় সকাল 9টায়, এবং এর আগেই কিন্তু দীর্ঘ লাইন থাকে এবং সব ধরনের মানুষই এখানে আসে, শুধু প্রান্তিক না, যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে সবাই আসে। আর আপনি দেখছেন যে এই মুহূর্তে আসলে এখানে টিসিবির পণ্যের যে দেওয়ার পরিমাণ সেটি আসলে শেষ হয়ে গেছে, কিন্তু যারা নেবেন সেই আগ্রহী মানুষের দীর্ঘ সারি কিন্তু এখনও রয়েছে। এখান থেকে যেটি বলা হচ্ছে যে প্রত্যেক দিন 1000 লিটার তেল সহ আনুষাঙ্গিক যেসব পণ্যগুলো রয়েছে, চিনি, ডাল, সেগুলো দেওয়া হয়। এখানে তারা প্রত্যেকদিন 500 জন মানুষকে দেওয়ার যে সক্ষমতা সেটি তাদের আছে, কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে অন্তত 1000 মানুষ অপেক্ষা করে থাকে এবং শেষ পর্যন্ত অনেকেই টিসিবির পণ্য না দিয়ে ফেরত পাঠাতে হয়। এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এখানেও এক ধরনের কারচুপি রয়েছে, 1500 জন মানুষ তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও আসলে সবাইকে দেওয়া হয় না, এটি খোলা মার্কেটে বিক্রিরও অভিযোগ রয়েছে। যদিও এখানে টিসিবির যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে আসলে সেটির কোনো সুযোগ নেই, তারা সকালে আসেন, যারা লাইনে থাকেন তাদের কাছেই পণ্য বিক্রি করেন, এবং যেহেতু মানুষের চাহিদা বেশি টিসিবির পণ্য কিনতে, সেই কারণেই সাধারণ মানুষ তেমনটি মনে করেন। তারা আমাকে বলছেন যে রাজশাহী নগর জুড়ে 8টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হয় এবং প্রতিটি পণ্যতে, প্রতিটি ট্রাকেই তারা 500 জন মানুষকে পণ্য দেওয়ার জন্য আসেন, কিন্তু চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা আসলে ঢাকাতে কথা বলেছেন যাতে এখানে যে যোগান, অর্থাৎ টিসিবির যেসব পণ্য এখানে দেওয়া হয় তার পরিমাণ যেন বাড়ানো হয়, সেটি তারা লিখিতভাবে ঢাকাতে জানিয়েছেন এবং ঢাকাতে বলেছেন যে সেটি তারা চেষ্টা করবেন। এই মুহূর্তে আসলে প্রত্যেক দিন যে চাহিদা বাড়ছে সেই অনুপাতে রাজশাহীর যারা ডিলার রয়েছেন আসলে তাদের কিছু করণীয় নেই, তারা যতটুকু বরাদ্দ পাচ্ছেন ততটুকুই সাধারণের মাঝে বিতরণ করছেন।
তবে আপনাকে জানিয়ে রেখে টিসিবির পণ্য নিয়ে সাধারণ মানুষের গাদাগাদি হুড়োহুড়ির চিত্র আপনি দেখছেন। এখানে কিন্তু বলা আছে যে স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম পরিচালনা করতে হবে, তেমনটি কিন্তু হচ্ছে না রবিন। ছবিটি স্পষ্টই বোঝা যাচ্ছে। ধন্যবাদ মধুর রানা।